এই সরকারের সারাদিন যদি আমরা গুণগান গাই তার সফলতার কথা বলে শেষ করা যাবে না। আমাদের জনগণ বিশেষ আশীর্বাদ সবার জন্য করেছেন, যাদের গৃহহীন তাদের গৃহের ব্যবস্থা করেছেন, বয়স্কদের জন্য বয়স্ক ভাতা করেছেন এবং যা মাতৃ তাদের মাতৃভাতা করেছেন এবং গণতন্ত্র বাংলাদেশ সরকারের যারা কর্মচারী আছেন কর্মকর্তা আছেন তাদের বেতন বৃদ্ধি করেছেন, বেসরকারি প্রতিষ্ঠানেও বেতন বৃদ্ধি করা হয়েছে, সবার জন্য সবকিছু করছেন। কিন্তু 20 থেকে 25 বছর ধরে বাংলাদেশে প্রায় 3000 শিক্ষা প্রতিষ্ঠান নন এমপিও আছে, এদের পরিবারের জন্য এখনো পর্যন্ত কিছু করা হয় নাই। এরা কি অবস্থায় আছে, কত দুঃখের মধ্যে আছে, কত কষ্টের মধ্যে আছে, একবারও তাদের কথা চিন্তা করা হচ্ছে না। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা চাচ্ছি আগামী 5ই অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষক দিবস উপলক্ষে ভাষণ দিবেন। আমরা আশা করি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ যারা আছেন তারা এটা বিশ্বাস করে আগামীকালকে ওনার বক্তব্যের মধ্যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান যতগুলো আছে সব শিক্ষা প্রতিষ্ঠান সকল শর্ত শিথিল করে এমপিও মুক্ত করা হবে, আমরা এই আশা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিকট করি। আজকের এই শুভেচ্ছা বক্তব্যের মধ্যে আমি আমার অনুষ্ঠান শুরু করার জন্য আমি ইন্দ্রনাথকে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় নন এমপিও শিক্ষা ব্যবস্থা হচ্ছে একটি হলো অবৈতনিক শিক্ষা ব্যবস্থা। আমরা সবাই জানি সারা বাংলাদেশে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই সরকার এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ন্যায় সকল রকমের অনুমতি প্রদান করেছে। কিন্তু দুঃখের বিষয়, এমপিওভুক্ত প্রতিষ্ঠান যে যে কাজকর্ম করে থাকে নন এমপিও প্রতিষ্ঠানই একই রকম কাজ করে থাকে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বৃন্দ কেউ 30 বছর, কেউ 25 বছর, কেউ 20 বছর নন এমপিও অবস্থায় থেকে মানবতার জীবন যাপন করছে। আমরা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বৃন্দ আমাদের অর্ধাহারে অনাহারে বেতন ছাড়া আমরা আমাদের দায়িত্ব পালন করতে করে যাচ্ছি, এটা সম্পূর্ণ আমাদের প্রতি একটি অমানবিক আচরণ আমি বলে মনে করি। আমরা সবাই জানি এই সরকার হচ্ছে একটি শিক্ষা বান্ধব সরকার। এই সরকার বিগত সময়ে প্রায় 7000 শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে। আমার জানা মতে প্রায় আর 2500-3000 শিক্ষা প্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত হয়নি। কিছুদিন পূর্বে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তার নির্বাচনী এলাকায় 2টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছেন। সম্প্রতি আমরা বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে জানতে পারছি আরো 91টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য চেষ্টা তদবির চলছে। আমি শিক্ষা বান্ধব মাননীয় সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেহেতু শর্ত শিথিল করে আপনারা 2টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছেন, আরো 92টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে যাচ্ছেন। আজকে এই মানববন্ধন থেকে আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান করছি, ওই 2টি প্রতিষ্ঠান নয়, ওই 91টি প্রতিষ্ঠান নয়, সারা বাংলাদেশের নন এমপিও সকল প্রতিষ্ঠানকে সকল শর্ত শিথিল পূর্বক এমপিওভুক্ত করানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।